তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে ভিডিও তোমাদেরকে বলে দেবো যে আমার কাছে মানে 12টি ওটিটি মুভির রিলিজ আপডেট আছে এবং মুভিগুলোর নাম কি এবং মুভিগুলো কবে রিলিজ হবে। তো ওটা যদি তোমাদেরকে জানতে হবে তো প্লিজ এই ভিডিও তোমরা দেখতে থাকো। তো গাইস, আমাদের এক নম্বর মুভিটা হলো আমাদের সোনিস প্রাইম। তো গাইস, এটা কিন্তু একটা অ্যানিমেটেড মুভি। তো গাইস, এই মুভিটা তোমরা দেখতে পাচ্ছো 13 জুলাই তোমার নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে। তারপরে আমাদের 2 নম্বর মুভিটা হলো আমাদের ব্র্যাড বক্স বার্সেলোনা। তো গাইস, এই মুভিটা তোমরা দেখতে পাচ্ছো নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে, তোমরা দেখতে পাচ্ছো 14 জুলাইয়ের মধ্যে হিন্দি ল্যাঙ্গুয়েজে। তো গাইস, তারপরে আমাদের 3 নম্বর মুভিটা হলো আমাদের দ্য ট্রায়াল। তো গাইস, এই মুভিটা কিন্তু রিলিজ হতে চলেছে। তো গাইস, এটা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হবে আমাদের ডিসনি প্লাস হটস্টারে। তারপরে আমাদের 4 নম্বর মুভিটা হলো আমাদের মায়াবাজার। তো গাইস, এটা কিন্তু একটি খুব সুন্দর মুভি। তো গাইস, এটা তোমরা দেখতে পারো। তো গাইস, এটা রিলিজ হবে আমাদের জি ফাইভের প্ল্যাটফর্মে, তোমরা দেখতে পাবে 14 জুলাইয়ের মধ্যে। তারপরে আমাদের 5 নম্বর মুভিটা হলো আমাদের কলেজ রোমান্স। তো গাইস, এই মুভিটা কিন্তু তোমরা দেখতে পাবে মানে সিজন 4 রিলিজ হয়ে গেছে, তোমরা দেখতে পারা যাবে মানে রিলিজ খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং এই মুভিটার রিলিজের ডেট হচ্ছে আমাদের 14 জুলাইয়ের মধ্যে। তো গাইস, তারপরে আমাদের 6 নম্বর মুভিটা হলো আমাদের দ্য সামার ইটারনেট প্রিটি। তো গাইস, এই মুভিটা কিন্তু রিলিজ হবে খুব তাড়াতাড়ি এবং এই মুভিটার রিলিজ হবে আমাদের 14 জুলাইয়ের মধ্যে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো গাছ, এটা তোমরা দেখতে পাচ্ছ অ্যামাজনের প্ল্যাটফর্মে। তো তোমরা ওয়েট করো আর আসো মুভিটা, আসা চলো আর ভিডিও তোমরা দেখতে থাকো। তো গাইস, তারপরে আমাদের 7 নম্বর মুভিটা হলো আমাদের আদিপুরুষ। তো গাইস, এই মুভিটা কিন্তু রিলিজ হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি। তো গাইস, জানো মানে আমাদের আদিপুরুষ যখন আমাদের সিনেমাতে রিলিজ হয়েছিল তখন কিন্তু খুব ডাউনফল দেখা দিয়েছে। তো গাইস, এটাকে আমাদের মানে ওটিটি রিলিজ করবে। তো গাইস, এই মুভিটা রিলিজ হবে আমাদের 14 জুলাইয়ের মধ্যে, তোমরা দেখতে পাই যাবে তোমরা অ্যামাজনের প্ল্যাটফর্মে। তারপরে আমাদের 8 নম্বর মুভিটা হলো আমাদের রিভোল্ট। তো গাইস, এই মুভিটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যাবে। তো গাছ, এই মুভিটা তোমরা দেখতে পাওয়া যাবে 14 জুলাইয়ের মধ্যে মানে বুক শো প্ল্যাটফর্মের মধ্যে। তো গাছ, আমাদের 9 নম্বর মুভি হলো আমাদের কালরা। তো গাছ, এই মুভিটা কিন্তু তোমরা দেখতে পাই যাবে। তো গাছ, এই মুভিটা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে। তো গাছ, এই মুভিটা রিলিজ হবে আমাদের নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে। তো গাছ, এই মুভিটা তোমরা রিলিজ হয়ে যাবে আমাদের খুব তাড়াতাড়ি, তোমরা 15 জুলাইয়ের মধ্যে তোমরা দেখতে পাওয়া যাবে ছপাল টিভির প্ল্যাটফর্মে। তারপরে আমাদের 11 নম্বর মুভিটা হলো আমাদের লাক্সিয়া। তো গাছ, এই মুভিটা কিন্তু রিলিজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং এই মুভিটার রিলিজ ডেটটা হচ্ছে আমাদের 14 জুলাই রাত 8টা হয়তো সোনি লিপের প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাইবা। তারপরে আমাদের 12 নম্বর মুভিটা হলো আমাদের মানে সবথেকে লাস্টের মুভিটা হলো আমাদের চাইনি বাদাম। তো গাছ, তোমাকে কিন্তু দেখতে পাওয়া যাবে খুব তাড়াতাড়ি এবং এটা কিন্তু একটা মানে খুশির খবর, এটা মানে এটা কিন্তু একটা বেঙ্গলি ফিল্ম। তো গাছ, এটা তোমরা রিলিজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং এই মুভিটা রিলিজ হবে আমাদের জি বাংলা ইউটিউব চ্যানেল। তো গাছ, তোমরা দেখতে পাওয়া যাবে 16 জুলাইয়ের মধ্যে। তো গাছ, এই বেঙ্গলি ফিল্মটা দেখার জন্য রেডি থাকো, মানে ওইগুলো ফিল্ম না দেখলেও মানে এই বেঙ্গলি ফিল্মটা দেখার জন্য রেডি থাকো, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর আমি কী বলবো, আসে যে তোমাকে আজকে ভিডিও তোমাকে ভালো লাগে তোমার লাইক করে দেবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো, কারণ এরকম ভিডিও আমি প্রতিদিন এই চ্যানেলে আনতে থাকি আর সবার আগে তোমার দেখে নেবো। তো দেখা হয়েছে নেক্সট ভিডিও, তখন তোমার দিনটা অনেক ভালো ভালো কাটবো, কারণ এটা তুমিও চাই এবং আমি চাই। তো লাভ ইউ অল, বাই, ভালো থাকো।